মতিঝিল গ্রামে তিতির ও কোয়েল নামে দুই বোন বাস করত। তিতির ও কোয়েলের বাবা মা মারা গেছে প্রায় 7 বছর হলো। দুই বোন মাঝে মাঝে সময় পেলে ঘুরতে যেত। এভাবে আজও রূপসা নদীর তীরে ঘুরতে এসেছে। দিদি, আমায় ওই নদী থেকে পদ্ম ফুল তুলে এনে দে না দিদি, আমার ওই পদ্ম ফুল গুলো ভীষণ ভালো লাগছে। খিরে দিদি, এনে দে না একটা পদ্ম ফুল। হ্যাঁ রে বোন, তুই একদম ঠিক কথা বলেছিস, আজ আমরা অনেক মজা করলাম, আর তুই পদ্ম ফুল নিবি? দাঁড়া বোন, একটু অপেক্ষা কর, আমি নদী থেকে এখনই তোকে পদ্ম এনে দিচ্ছি। এই বলে তিতির কোয়েলের জন্য পদ্ম ফুল নিতে নদীতে নামে, আর নদী থেকে পদ্ম ফুল তুলে হাতে নেয়। আর সাথে সাথে তিতির একটা পদ্ম ফুলে পরিণত হয় আর নদীতে ভাসতে থাকে। কিন্তু কোয়েল সব কিছুই বুঝতে পারে না। দিদি, হ্যাঁ দিদি, কোথায় গেলি তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? দিদি, হ্যাঁ দিদি, আচ্ছা দিদি আবার নদীর জলে ডুবে গেল না তো? এখন আমি কি করে দিদিকে খুঁজে পাবো? দিদি, হ্যাঁ দিদি, কোথায় গেলি তুই? এসব বলে কোয়েল কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে কোয়েল সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। কোয়েলের যখন জ্ঞান ফিরে তখন কোয়েল দেখতে পায় যে সে একজন ভৈরবী মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর ভৈরবী মা কোয়েলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাছা, কি হয়েছে তোর? তুই এমন অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? কি হয়েছে তোর বল আমাকে। এরপর কোয়েল তিতিরের অদৃশ্য হয়ে যাওয়ার কথা ভৈরবী মাকে খুলে বলে। কি সর্বনাশ বাছা, তোর বোন নদীর পদ্ম ফুল তুলতে যাওয়াতে তো খুব বড় ভুল করেছে, কারণ ওই নদীটা যে এক জাদুই নদী, আর ওই নদীতে যত পদ্ম ফুল দেখছিস সব পদ্মমাতার সন্তান। তাই কেউ যদি ওই নদীতে নামে বা পদ্ম ফুল তোলে, তাহলে পদ্মমাতা ভীষণ রেগে যায় আর তাকে পদ্ম ফুল বানিয়ে দেয় আর নদীর জলে ভাসিয়ে রাখে। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? তাহলে কি আমার দিদিও পদ্ম ফুল হয়ে গেছে? আর নদীতে আমার দিদি পদ্ম ফুল হয়ে ভেসে আছে, কিন্তু ওই নদীর এতগুলো পদ্ম ফুলের মধ্যে আমার দিদি কোনটা? আমি আমার দিদিকে দেখতে চাই। অস্থির হোস না বাছা, চল আমার সাথে, তোর দিদিকে আমি দেখাচ্ছি। এরপর ভৈরবী মা কোয়েলকে নিয়ে রূপসা নদীর ঘাটে যায়, আর একটা পদ্ম ফুলের দিকে তাক করিয়ে বলে, বাছা ওই পদ্ম ফুলটাই হলো তোর দিদি। ভৈরবী মায়ের কথা শেষ হতে না হতেই পদ্ম ফুলটা কথা বলে ওঠে। বোন, আমি তোর দিদি, আমায় চিনতে পারছিস না বোন? আমি তোর দিদি, দেখ আমায়। দিদি, হে দিদি, আমি তোকে ছেড়ে থাকবো কি করে বল? না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না, আমি আসছি দিদি, তোর কাছে যাব। এই বলে কোয়েল রূপসা নদীতে নামতে ধরে, কিন্তু ভৈরবী মা কোয়েলকে আটকায় আর বলে, বাছা তুই কি পাগল হয়ে গেছিস? তোকে আমি বললাম না এই নদীতে নামলে পদ্মমাতা তাকে পদ্ম ফুল বানিয়ে দেয়, তুইও কি পদ্ম ফুল হয়ে যেতে চাস নাকি? তোর দিদিকে তুই কি করে রক্ষা করবি? তোর দিদিকে তুই মানুষ বানাতে চাস না? হ্যাঁ ভৈরবী মা, আমি তো চাই, আমি পদ্ম ফুল হতে চাই না, আমি আমার দিদিকে বাঁচাতে চাই। কিন্তু ভৈরবী মা, আমি আমার দিদিকে বাঁচাবো কি করে? কি করে আমার দিদি আগের রূপে ফিরে আসবে বলুন ভৈরবী মা? বলছি বাছা, তোর বোনকে মানুষের রূপে ফিরিয়ে আনার একটি উপায় আছে, আর তা হলো 7 রঙের আম। 7 রঙের আম? কিন্তু 7 রঙের আম দিয়ে কি হবে ভৈরবী মা? অনেক কিছু, এই 7 ফলের আমই যে পদ্ম ফুলের মাতাকে ধ্বংস করে। অনেক কিছু, এই পদ্ম ফুলের বিষই যে পদ্মমাতার ভেতরের জাদু শক্তিকে ধ্বংস করে পদ্মমাতাকে আবার ঠিক করবে আর পদ্মমাতাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে। আসলে বাছা, পদ্মমাতা ছিলেন খুবই ভালো মনের মানুষ আর দয়ালু, কিন্তু পদ্মমাতা ভুল করে এখানে এসে রাক্ষসীর দেওয়া বিষফল খেয়ে ফেলে, আর ওই বিষফল খাওয়ার ফলে পদ্মমাতার ভেতরের দয়ালু রূপটা হারিয়ে যায়, আর পদ্মমাতা রাক্ষসীর মতো আচরণ করতে শুরু করে। আর কেউ সামান্য ভুল করলেও পদ্মমাতা তাকে অনেক ভয়ঙ্কর শাস্তি দেয়, যেমনটা সে তোর দিদিকেও দিয়েছে। তাই পদ্মমাতার ভেতরের রাক্ষসী রূপটাকে পাল্টে ভালো রূপটাকে ফিরিয়ে আনতে হবে, তবেই তিনি তোর বোনকে মানুষে পরিণত করে দেবে। আর পদ্মমাতা ছাড়া তোর দিদিকে যে কেউ মানুষে পরিণত করতে পারবে না, তাই যে করেই হোক তোকে ওই 7 রঙের আমের মধ্যে নীল রঙের আমটাই আনতে হবে, আর কৌশলে সেই নীল আমটা পদ্মমাতাকে খাওয়াতে হবে, আর পদ্মমাতার দয়ালু রূপটাকে জাগিয়ে তুলতে হবে। সেসব তো বুঝলাম, ভৈরবী মা, কিন্তু ওই 7 রঙের আম আমি কোথায় পাবো বলুন ভৈরবী মা?
শোন বাছা, এখান থেকে 200 মাইল দূরে রয়েছে 7 রঙের রাজ্য, আর সেই রাজ্যে আছে রাজমাতা, যার কাছে আছে মায়া আম গাছ, যেই আম গাছে আছে 7 রঙের আম। আর ওই 7 রঙের আমের মধ্যে নীলামটা তোকে নিয়ে আসতে হবে। এরপর কোয়েল ভৈরবী মায়ের কথা মতো 200 কোষ পাড়ি দিয়ে ওই 7 রঙের রাজ্যে পৌঁছায়। তারপর কোয়েল অনেক খোঁজাখুঁজি করার পর রাজমাতার মহলে গিয়ে পৌঁছায়। কি রে তুই, এখানে কেন এসেছিস? এখানে তো সাধারণ কোনো মানুষ আসে না, তুই কি সাহায্য চাইতে এসেছিস নাকি? কি সমস্যা তোর? এরপর কোয়েল রাজমাতাকে সব কথা খুলে বলে, আর রাজমাতার কাছে ওই 7 রঙের আমের মধ্যে নীল রঙের আমটা চায়। আর কোয়েলের এমন সততা ও দিদির প্রতি এমন মায়া দেখে রাজমাতার অনেক মায়া হয়। তারপর রাজমাতা 7 রঙের আমের গাছ থেকে নীল রঙের আমটা কোয়েলকে দিয়ে দেয়। তারপর কোয়েল রূপসা নদীর তীরে ফিরে আসে আর পদ্মমাতাকে ডাকতে থাকে। পদ্মমাতা, পদ্মমাতা, কোথায় আপনি? দয়া করে প্রকট হন, দেখা দিন আমায়। কোয়েলের এমন ডাক শুনে পদ্মমাতা প্রকট হয় আর রেগে গিয়ে বলে, কে রে তুই, আমায় এভাবে ডাকছিস কেন? হ্যাঁ, আর তুই এই নীলামটা নিয়ে এখানে এসেছিস কেন? পদ্মমাতা, আমাকে এই নীলামটা আপনাকে দেওয়ার জন্য রাক্ষসী মাতা আমাকে এখানে পাঠিয়েছে, তাই রাক্ষসী মায়ের কথা অনুযায়ী এই নীলামটা আপনি গ্রহণ করুন পদ্মমাতা। রাক্ষসী মায়ের কথা শুনে পদ্মমাতা দেরি না করে কোয়েলের হাত থেকে নীল রঙের আমটা নিয়ে খেয়ে ফেলে। পদ্মমাতা যেই না নীলামটা খেয়েছে, তখনই রাক্ষসী রূপ কেটে গিয়ে দয়ালু রূপ ফিরে পেয়েছে। কে মা তুই, আর এখানে কি করছিস? এরপর কোয়েল পদ্মমাতাকে সব কথা খুলে বলে, যদিও বা আমি আগের সব কথা ভুলে গেছি, তাও মনে হচ্ছে আমি তোর দিদির সাথে অনেক বড় অন্যায় করেছি। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর দিদিকে মানুষ রূপে ফিরিয়ে আনছি। এই বলে পদ্মমাতা তিতিরকে পদ্মফুল থেকে মানুষে পরিণত করে দেয়। এরপর পদ্মমাতা খুশি হয়ে কোয়েলকে কিছু স্বর্ণমুদ্রা দেয়, আর পদ্মমাতা স্বর্ণমুদ্রা দিয়ে সেখান থেকে চলে যায়। আর তিতির ও কোয়েল স্বর্ণমুদ্রা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়। অনেক দিন আগে সুরেশের একটি বাঁশবাগান ছিল। বাঁশ বিক্রি করে ওর ভালোই দিন কাটছিল, কিন্তু একদিন হলো কি, আরে বাঁশের কারিগরেরা সব হঠাৎ করে উদাও হয়ে গেল কেমন করে। প্রতিদিন বাঁশ বিক্রির টাকা দিয়েই তো আমার সংসার চলে, বাঁশ বিক্রি না হলে আমি আর আমার বউ খাবো কি? ভাগ্যিস বাবা এই বাঁশ বাগান আমার জন্য রেখে গিয়েছিল, কিন্তু কেউ তো বাঁশ কিনতে আসছে না। কি সুরেশ ভাই, বাঁশ বাগানে একা একা কি করছো? কি আর করবো, রোজ যা করি বাঁশের কারিগরদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই পথ দিয়ে তো কেউ আসছে না। তুমি জানো না? কি জানবো? বাঁশের কারিগররা বাঁশের সব জিনিস বিক্রি করা বন্ধ করে দিয়েছে। বলো কি ভাই, কিন্তু কেন, কি এমন ঘটনা ঘটলো যে বাঁশের কারিগররা কাজ ছেড়ে দিয়েছে? ওরা কি রাতারাতি বড় লোক হয়ে গেল নাকি? না গো সুরেশ ভাই, আসলে হয়েছে কি, বাঁশের তৈরি জিনিসপত্র বেশি দিন তো আর টিকে না, আর দামও বেশি, তাই মানুষ আর বাঁশের জিনিস কিনতে চায় না। তাই তো ওরা সকলে চাষাবাদ করা শুরু করে দিয়েছে, আর সবাই এখন অন্য সব কাজ করছে। হায় হায়, এ কি কথা শোনালেন হাসু ভাই, তাহলে এবার আমার চলবে কেমন করে? আমি যে কোনো কাজ করতে পারি না, আর আমার অবস্থা তো তুমি জানোই, উপরওয়ালা জন্ম থেকেই আমার কাজ করার শক্তি দেয়নি, বাবার দেওয়া এই বাঁশবাগানই যে আমার ভরসা, এবার বোধহয় আমাকে না খেয়ে মরতে হবে। রাখে আল্লাহ মারে কে, তুমি দেখো এসব সব সমস্যা মিটে যাবে, তা আমি চলি গো, বড্ড যে দেরি হয়ে যাচ্ছে। তা ভাই হাসু, তুমি চললে কোথায়? আর বলো না ভাই, বউটার বেজায় জ্বর, তার উপর কাশতে কাশতে মরে যাচ্ছে, কবিরাজের কাছে গিয়ে কটা দাওয়াই নিয়ে আসি, বউটা মরলে যে আমি এতিম হয়ে যাব গো, ঘরটা ফাঁকা হয়ে যাবে। তাই নাকি হাসু, বউ মরলে কেউ এতিম হয় নাকি? সে তো বাপ মা মরলে হয় শুনেছি।
আরে যা মনে আসলো তাই বললাম, তুমি জানো না আমি হাসু ভাই, মনের কথা কইয়া যাই, চলি গো সুরেশ ভাই। লোকটার কি মাথা খারাপ হলো নাকি? কিন্তু আমি বা এখন কি করব, এখানে দাঁড়িয়ে থেকে তো কিচ্ছু হবে না, যাই আমি বরং ঘরে যাই, দেখি বউটা কি করছে, জোর খিদেও পেয়েছে। মানুষটা না খেয়ে চলে গেল, দুটো না খেলে আমি বা খাই কি করে, একা একা খেতেও তো ভালো লাগে না, আবার খিদেতেও তো পেট চলছে। বউ কই গো, কই তুমি, ঘরে কি কোনো কাজ নেই, ভাত বেড়ে মাছি তাড়াচ্ছ? শোনো, কাজ ফেলে বসে থাকার লোক এই সুরেশের বউ নয় কো, বুঝলে? ছি ছি বউ, আমি হলাম ঘরের কর্তা, তোমার স্বামী, স্বামীর নাম উঠতে বসতে মুখে নিতে নেই, কিছু তো জানো না দেখছি। আমার শ্বশুর তবে কি তোমাকে কিছুই শেখায়নি, সেটা তো আমি বুঝতে পারছি। আমার শেখা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তো, রাজ্যপাট সামলে এলে তো, ও কি নিয়ে এলে দেখি? কি আর আনবো বউ, আমার হাতে তো ফুটো পয়সাও নেই, বাস বিক্রি বন্ধ হয়ে গেছে, ওপাড়ার হাসু বলল কারিগররা নাকি বাস দিয়ার কিছু বানাবে না, এবার আমাদের চলবে কেমন করে বউ? আচ্ছা সেসব পরে দেখা যাবে, আগে দুটো মুখে দাও তো। ইস, শুধু নুন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত, এমন ভাত খাবো কেমন করে, একটু কি তরকারিও নেই? না গো, বাস বাগানে যখন গেলে কিছু কচি বাসকুড়ুল আনতে পারতে তো, বাসকুড়ুলের তরকারি দিয়ে মজা করে ভাত খাওয়া যেত। তাহলে ভাত রেখে দাও, আমি বরং যাই কটা বাসকুড়ুল খুঁজে নিয়ে আসি। এই ভর দুপুরে তুমি বাস বাগানে যাবে? তাতে কি আছে, আমি যাব আর আসব। সুরেশ আবার বাগানে এলো, কিন্তু বাগানে এসে কারো একটা কান্নার আওয়াজ পেল। কে কে ওখানে, কে কাছে অমন করে, কার আবার কি হলো, কে আছে? আমি গো, আমি, আমার মনে বেজায় দুঃখ, তাই বসে বসে কাঁদছি গো। কি হয়েছে আপনার, আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? না, কেউ আমায় সাহায্য করতে পারবে না, তুমিও না, আসলে মানুষ মানেই স্বার্থপর, তারা তাদের স্বার্থের বাহিরে কিছু বুঝতে পারে না। আহা বলোই না, কেন কাঁদছো তুমি? পাশের গ্রামেই আমার ঘর, আমার একমাত্র নাতনি রিমলি, ওর বাবা মা কেউ নেই, হুট করে কাল রাতে আমিও মরে গেছি, মা বাবা মরা নাতনিটাকে আমার দেখার কেউ নেই। তুমি বললে তোমার নাতনিকে আমার বাড়িতে এনে রাখবো বুড়িমা, আমাদের তো ছেলে পুলে নেই, দুটি প্রাণীতেই থাকি, আমার বউ একটু রাগি তবে মানুষটা অনেক ভালো, তবে আমারই তো নুন আনতে পান্তা ফুরায়, তবুও অভাবের সংসারে আমি ওর উপরে তবুও কোনো কষ্ট আসতে দেব না। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ গো বুড়িমা, আসলে আমার শরীরে কোনো শক্তি নেই কাজ করার, এই বাস বাগানই সম্বল, তবে আজকাল বাসের বিক্রিও কমে গেছে, ও তুমি ভেবো না, তবে আমি এখনই রিমলি তোমার নাতনিকে আমার বাড়িতে নিয়ে আসবো। সেদিন সুরেশ রিমলিকে নিয়ে তার বাড়িতে আসে। ও গো, এ তুমি কাকে নিয়ে এলে? ওর নাম রিমলি, বড্ড দুঃখী মেয়ে বউ, তাই ওকে সাথে করে নিয়ে এলাম, আমাদের ঘরে তো কোনো সন্তান নেই, ওকে নিয়েই না হয় আমাদের জীবনটা কাটুক। এ তুমি কি বলছো গো, এক গাছের ছাল আরেক গাছে লাগে নাকি, এতে তুমিই কষ্ট পাবে। মা, ও মা, তুমি বাবাকে বকো না মা, আমি কোনোদিন মা বাবাকে দেখিনি, বাবা বলেছে বাবাই আমার বাবা, আর তুমি আমার মা, আমি চলে যাচ্ছি মা, তুমি বাবাকে বকো না। কি বললি তুই, তুই আমাকে মা বলে ডাকলি, আয় মা আমার কাছে আয়, আমাকে আরো অনেকবার মা বলে ডাকছো না মেয়ে। মা মা মা, তুমি সত্যি আমার মা হবে? হ্যাঁ রে মেয়ে, আমি তোর মা, আয়, মুখটা কত শুকিয়ে গেছে, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নে তো দেখি, তবে হ্যাঁ, আর যদি কোনোদিনও চলে যাওয়ার কথা বলিস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। হ্যাঁ মা, আর বলবো না। রিমলিকে নিয়ে বেশ হাসি খুশিতেই সুরেশ ও তার বউয়ের দিন কাটছিল, কিন্তু একদিন হলো কি, সুরেশ বাস বাগানে বসে কাঁদছিল। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? এ কটা দিন কোনো রকমে কেটে গেছে বুড়িমা, কিন্তু
আজ আমাদের ঘরে কোনো খাবার যে নেই, আর বাগানে কোনো বাস করলও নেই। আমরা বড় বড় দুটো প্রাণী না হয় পানি খেয়ে কাটিয়ে দেব, কিন্তু রিমলি ও যে বড্ড ছোট্ট একটা মেয়ে। তুমি বাস বাগানে আলুর চাষ করো, তোমার আর কখনো খাবারের অভাব হবে না বাবা। এই মাটিতে তো আলুর ফলন হয় না বুড়িমা, তার উপর বাসবাগানের এত ছায়ায় কোনো ফসলই যে জন্মাবে না, বাঁশের শেকড় তা জন্মাতে দেবে না। তুমি এসব নিয়ে ভেবো না, যা বলছি তাই করো, তাতেই তোমার মঙ্গল। আমি তো চাষ করতে জানি না। সমস্যা নেই, ওই যে দেখো দূরে একটা কোদাল আছে, তুমি ওটাতে হাত রাখলেই জমি তৈরি হয়ে যাবে। আর আলুর বীজ এনে লাগিয়ে দাও, তারপর দেখো কি হয়। পুরীর কথা শুনে সুরেশ কোদালে হাত দিতেই জমি আপনা আপনি তৈরি হয়ে গেল, কিন্তু অসুবিধে হলো বীজ কেনা নিয়ে। সুরেশ খুব মন খারাপ করে ঘরে ফিরল। ওগো, একটা ভাসজি বিক্রি করা হলো না, ঘরে যে একদানা চালও নেই, মেয়েটা যে খিদে পেটেই ঘুমিয়ে পড়ল। এই ছুরিটা নিয়ে যাও, এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো। কিন্তু এটা তো তোমার খুব পছন্দের, এটা কেমন করে নেব আমি? মার স্ত্রী হলে মেয়েরা সব শখ দুপায়ে মারিয়ে দিতে পারে গো, তুমি যাও তো, দেরি করো না। সুরেশ খাবার আর আলুর বীজ নিয়ে বাড়িতে ফিরে আসে। আলুর বীজ দিয়ে কি করবে? বাসবাগানে চাষ করব। তুমি খাবার তৈরি করো, আমি বীজগুলো লাগিয়ে আসছি। এভাবে বেশ কিছুদিন চলে যায়, আলুর গাছগুলো শুকিয়ে যায়। এত যত্ন করলাম তবু গাছগুলো শুকিয়ে গেল, হায় উপরওয়ালা, এ তোমার কেমন বিচার? আমাদের দুঃখের দিন কি কখনোই শেষ হবে না? সুরেশ তুমি কাঁদছো কেন বাবা? তোমার ক্ষেত থেকে আলু তুলে নাও, আর আলু তোলার পর জমি পরিষ্কার করে দিলেই আবারও আপনা আপনি আলু জন্ম নেবে। এভাবেই তোমার আর কোনো অভাব থাকবে না বাবা। ধন্যবাদ বুড়িমা, আপনি যা করলেন তা কেউ করে না কারোর জন্য কখনো। আমার রিমলি তোমাদের সাথে সুখেই আছে, এতেই আমার শান্তি। যাও সুখে দিন কাটাও, বিদায়। সুরেশ বাগানে আলু চাষ করে অনেক লাভবান হলো, সে অনেক আলু পেল, আর সব বিক্রি করে ও ধনী হয়ে গেল। রিমলি, ও রিমলির মা, কোথায় তোমরা? দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। কি এনেছো বাবা? নে মা, এতে তোর জন্য নতুন জামা আছে, আর বউ, এতে তোমার জন্য কাপড় আছে, লাল টুকটুকে একটা শাড়ি এনেছি গো, আর এই নাও, এই যে তোমার চুড়ি। এটা না বিক্রি করে দিয়েছিলে? তাহলে ফেরত পেলে কেমন করে? এই চুড়ি বন্ধক রেখেছিলাম, এখন টাকা আছে তাই শাড়ি আনলাম। দাও গো, এবার দুটি খেতে দাও দেখি। হ্যাঁ এসো, তোমার খেতের আলুর সাথে দেশি মুরগি দিয়ে ঝোল, মন ভরে খাবে এসো। চলো বউ, আজ জমিয়ে খাবো, জমিয়ে খাবো আজকে। একতা সুবর্ণপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল দেখতে অনেক সুন্দর। ওই গ্রামের সকল মানুষই সুখে শান্তিতে বাস করছিল। ওই গ্রামের মোড়লের নাম ছিল প্রতাপ বর্মা। প্রতাপ বর্মার একটা ছোট মেয়ে ছিল, যার নাম ছিল মিষ্টি। সুবর্ণপুর গ্রামের সকল লোক আনন্দে বাস করছিল, কিন্তু হঠাৎই গ্রামের উপর কালো ছায়া নেমে আসে। হঠাৎই গ্রামে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়, সূর্যের উত্তাপ বেড়ে যায়, নদী নালা সব শুকিয়ে যায়, ফসলের আবাদ কমে যায়। এ নিয়ে গ্রামের লোকেরা চিন্তায় পড়ে যায়, তারা কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। একদিন দুজন লোক মোড়লের কাছে যায়। মোড়ল মশাই, বাড়িতে আছেন? আরে তপন যে, কি ব্যাপার বলো? কি আর বলি মোড়ল মশাই, গ্রামের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, বেশ কয়েক মাস ধরে গ্রামে তো কোনো বৃষ্টি হচ্ছে না, এ কারণে তো গ্রামের কোনো ফসল ভালো আবাদও হচ্ছে না, যার কারণে খাবারের সংকট দেখা দিচ্ছে। রোদের তাপে
বাহিরে বের হওয়া যাচ্ছে না। কিছু একটা করুন মরল মশাই, এভাবে তো আর চলা যায় না। হ্যাঁ তা তো ঠিক, এটা তো বুঝতেই পারছি। বৃষ্টি না হলে যে আমার করার কিছুই নেই। হঠাৎ করে আমাদের গ্রামে কার যে অশুভ ছায়া পড়লো, চারিদিকটা যেন হাহাকারই ভরে গেছে। তোমরা বাড়ি ফিরে যাও, আমি দেখছি জলের কোনো ব্যবস্থা করা যায় কি না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু তবুও বৃষ্টির কোনো দেখাই মেলে না। একদিন প্রতাপ বর্মা মিষ্টির সাথে নদীর পাড়ে বসেছিল। বাবা দেখো, এক সময় এই নদীটি জলে ভরা ছিল, তখন কত সুন্দর লাগতো। আর এখন কি হয়ে গেছে বাবা? এখানে কি আর কখনো জল হবে না? আমার যে এইসব দেখতে একদমই ভালো লাগে না। কতদিন থেকে বৃষ্টি হয় না, চারদিকে সেই সবুজ রূপ আর দেখা যায় না। জানি না রে মা, উপরওয়ালা জানে। উপরওয়ালা যে কোন পাপের শাস্তি দিচ্ছে উনিই ভালো জানেন। এসব বলে তারা মন খারাপ করে বসেছিল। আর তখনই সেখানে এক পরী আসে। কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে মন খারাপ করে বসে আছো কেন? এরপর মোরল মশাই সব কথা পরীকে খুলে বলে। ও এই কথা, তাহলে তোমরা বৃষ্টি কন্যার কাছে যাও, ওই তোমাদের সাহায্য করতে পারবে। বৃষ্টি কন্যা? সে কোথায় থাকে? কিন্তু আমি তার কাছে যাব কিভাবে? দয়া করে আমাকে সে পথ বলে দিন। সে উপায় আমি তোমাকে বলে দিতে পারি, কিন্তু তুমি যে সেখানে যেতে পারবে না। সেখানে শুধুমাত্র ছোট আর নিষ্পাপ সন্তানেরাই যেতে পারে। তবে তুমি আমাকে সেই পথ বলে দাও, আমি যাব সেখানে। এই গ্রামের ভালোর জন্য যে আমি সব করতে পারি। এই নাও এই মাদুর, এই মাদুরই তোমাকে মিষ্টির কন্যার কাছে নিয়ে যাবে। আর মিষ্টি সেটার উপরে উঠতেই সেটা উড়তে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে সে বৃষ্টি কন্যার কাছে পৌঁছে যায়। কে কি, কে তুমি, আর আমার এখানে কেন এসেছো? বৃষ্টি কন্যা, আমাকে আপনি সাহায্য করুন। আমাদের গ্রামের নাম সুবর্ণপুর, ওখানে বেশ কয়েক মাস থেকে কোনো বৃষ্টি হচ্ছে না। আপনি কেন সেখানে বৃষ্টি দিচ্ছেন না? দয়া করে আপনি আমাদের গ্রামে বৃষ্টি দিন। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে তোমার গ্রামে বৃষ্টি দিতে পারবো না, কারণ ওই গ্রামে বৃষ্টি দিতে সূর্যি মামা আমাকে নিষেধ করেছে। নিষেধ করেছে? কিন্তু কেন বৃষ্টি কন্যা, সূর্যি মামা তোমাকে কেন নিষেধ করেছে? তা তো আমি জানি না, সেটা জানতে হলে তোমাকে সূর্যি মামার কাছে যেতে হবে। তবে তুমি আমাকে সেখানেই নিয়ে চলো। এরপর বৃষ্টি কন্যা আর মিষ্টি আবারও মাদুরে করে সূর্যের কাছে যেতে থাকে। কিছু দূর যেতেই মিষ্টি বলে ওঠে, ও ভাগ, কি গরম লাগছে, এত তাপ আমি যে আর সহ্য করতে পারছি না। হ্যাঁ আমরা সূর্য মামার কাছে এসে গেছি তো, তাই এত গরম লাগছে। ওনার কাছে আসা যে এত সহজ নয়, আমরা এখন এখান থেকে ওনার সাথে কথা বলবো। সূর্যি মামা, সূর্যি মামা, তুমি কি শুনতে পাচ্ছো? আমার যে তোমার সাহায্যের অনেক প্রয়োজন। এরে তুই আর কি সাহায্য চাস তুই? এরপর মিষ্টি তার গ্রামের সব কথা সূর্যকে খুলে বলে। সব শুনে সূর্য বলে, ও এই কথা, তোদের গ্রামের মানুষ সব খুব খারাপ, অকারণে নির্বিচারে সব গাছপালা কেটে ফেলে, তার বিনিময়ে নতুন কোনো গাছও লাগায় না। গাছপালা ছাড়া যে প্রকৃতি কোনোভাবেই চলতে পারে না, গাছপালা ছাড়া যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, বৃষ্টিপাত হয় না। গাছই তো তোদের খাদ্যের সঞ্চার করে, আবার ছায়াও প্রদান করে। গাছ থেকে অক্সিজেনও পায় মানুষ, কিন্তু তারপরেও নির্বিচারে কিভাবে গাছ কাটিস তোরা? আর তাই তোদের গ্রামের মানুষদের শাস্তি দিতে তোদেরকে বোঝানোর জন্য আমি বৃষ্টি কন্যাকে তোদের গ্রামের উপর বৃষ্টি দিতে মানা করেছি।
আমাদের গ্রামের লোকজন না বুঝে অনেক বড় ভুল করেছে। আপনি দয়া করে বৃষ্টি কন্যাকে বৃষ্টি দিতে বলুন, আমি সবাইকে গাছ লাগাতে বলবো। না, আগে তুই গিয়ে সবাইকে গাছ লাগাতে বল, তারপর আমি নিজেই যেয়ে বৃষ্টি কন্যাকে বৃষ্টি দিতে বলবো। এরপর বৃষ্টি কন্যা ও মিষ্টি সেখান থেকে চলে যায়, আর মিষ্টি তার গ্রামে গিয়ে সবাইকে সব কথা খুলে বলে। আর মিষ্টির কথা শুনে সবাই গ্রামে গাছ লাগানো শুরু করে, আর গ্রামে সকলে প্রচুর পরিমাণে গাছ লাগায়। তারপরের দিনই গ্রামে মুষলধারে বৃষ্টি হয়, খাল নদী নালা সব ভরে যায়, আর আবারও সবাই হাসি মজায় দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এই কদিনে ডাকিনি পুকুরের সব বড় বড় মাছগুলো খেয়ে ফেললো। এক বিকেলে মিষ্টি তার বাবার সাথে প্রতিদিনের মতো গেল পুকুরে মাছ দেখতে। বাবা, আজ পুকুরের মাছগুলো আরো বেশি বড় হয়ে গেছে তাই না? হ্যাঁ রে মা, আজ তো মাছ আরো অনেক বড় হয়ে গেছে, আর বড়শি ফেলে বড় বড় মাছগুলো ধরে বাড়িতে নিয়ে যাব। কি মজা, আজ আমরা আমাদের পুকুরের মাছ খাবো। আলম বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে শুরু করে দেয়। বাবা, মাছ তো উঠছে না, মাছ কখন বড়শিতে উঠবে? এই তো রে মা, বড়শি ভারী হয়ে উঠছে, তার মানে বড়শিতে মাছ উঠেছে। আরে এসব কি, বড় মাছগুলো সব কোথায়? তাই তো, বড় মাছ সব কোথায় গেল? আমরা তো কয়েকদিন আগে